suis pas celle que tu crois. Aucun cabron ne m'a touché. Personne ne m'a touché. La cocaïne, la cocaïne. Et ma femme, je suis une clandestine. ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই টেমপ্লেটে কিন্তু টিকটক অনেকটা ট্রেনিং আছে। এটা মেকিং করার জন্য আমাদের জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে আর টেমপ্লেট প্রয়োজন হবে। তো টেমপ্লেট লিঙ্ক দিলে অনেকে হচ্ছে লিঙ্ক কাজ করতে পারে না, যার কারণে আজকে সরাসরি আমরা হচ্ছে সার্চ অপশনটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সার্চ করে এটাকে বের করে নিতে পারবেন গুগল থেকে। তাহলে আমরা এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন, সার্চ বারে ক্লিক করবো, এখানে লিখবো 3D, ওকে, স্মুথ ইমেজ ক্যাপকাট টেমপ্লেট। তো এখানে আমরা সাজেস্টেড যেহেতু চলে আসছে, তো সেহেতু আমরা এখান থেকে সিলেক্ট করবো। এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন 3D স্মুথ ইমেজ ক্যাপকাট টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। আসার পর এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট আপনি দেখতে পাবেন, এর ভিতরে যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন। তো আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করব, ওকে। তো এখানে আসার পর আমরা হচ্ছে আমাদের টেমপ্লেটটিকে দেখতে পারবো, ওকে। তো এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটটিতে বিভিন্ন ওয়েবসাইটে আপনি লিঙ্ক সহ পেয়ে যাবেন, আপনারা সার্চ করে এটাকে বের করে নিতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা ইউজ টেম্পলেট, যে টেম্পলেটের নিচে যে লেখাটা আছে ইউজ টেম্পলেট ক্যাপকাট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে এখানে অবশ্যই আপনার নেট একটু ফাস্ট হলে একটু ভালো হবে। দেন এখান থেকে আসার পর আমরা আবার ইউজ টেম্পলেটে ক্লিক করব। এখান থেকে ইউজ টেম্পলেটে ক্লিক করার পর আমরা ফটো সেকশনে ক্লিক করব। ফটো অপশনে ক্লিক করার পর আপনার যে ফটোতে ভিডিওটা মেক করতে চান ওইখান থেকে আপনার জাস্ট ফটোগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা কিছু ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করবো। এখান থেকে লোডিং ইফেক্ট দেখতে পারতেছেন, আপনার নেট কানেকশন স্লো হলে এখানে একটু লেট হওয়ার সম্ভাবনা আছে। দেন আমরা এখানে আপনার যে টেক্সট অপশন আছে, আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি আর টেক্সট অ্যাড করতেছি না, জাস্ট এরকমই থাকবে। তারপর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। এরপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো, যাতে আমাদের ভিডিওটা কোনোরকম ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়। তো এরপর আমাদের জাস্ট কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে মিউজিকটিকে ডাউনলোড করবেন। করার পর আমরা যে প্রসেস এখানে অ্যাড করবো, সেই প্রসেসে আপনি অ্যাড করে নিতে পারবেন। এর জন্য ভিডিওটা এক্সপোর্ট হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেবো। দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, ওকে। তো এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনার কাছে থাকে সেটাকে ওপেন করবেন, অথবা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, কোনোরকম ঝামেলা হবে না। তো যারা নতুন ইউজার তাদেরকে বলতেছে, এবং যারা আগে থেকে এটাকে সম্পর্কে জানেন তাদের তো আরও কোনোরকম প্রয়োজন, আপনারা খুব সহজে গুলোতে কাজ করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা এই অপশনটা ডিসকার্ডে ক্লিক করবো। তারপর হচ্ছে এডিট অপশনে চলে যাবো। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এবার ভিডিওস অপশন থেকে আমাদের ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। এইমাত্র যেটাকে এক্সপোর্ট করলাম, সিলেক্ট করার পর এটা যে মিউজিকটি থাকবে অবশ্যই মিউজিকটি মিউট করে নিতে হবে, যেন ভিডিও লেয়ারে টাচ দিব। দেওয়ার পর এখান থেকে ভলিউম থেকে আমরা ভলিউমটাকে অবশ্যই এটাকে জিরো করে নিব, যাতে আমাদের কোনো রকম সাউন্ড না থাকে। তারপর স্টার্ট পজিশনে চলে যাবো, তারপর অ্যাড অডিও, তারপর এখান থেকে হচ্ছে আমরা সাউন্ডস চলে যাবো। সাউন্ডসে যাওয়ার পর এখান থেকে আমরা ফাইল এখানে ক্লিক করবো, আচ্ছা আমাদের ফাইল ম্যানেজারটা এখানে আছে, এখানে ক্লিক করবো, ওকে। তো এইখান থেকে মেবি নেট কানেকশনের জন্য এরকম করতেছে। তো যাই হোক, এখান থেকে ফাইল আসার পর আমরা ফ্রম ডিভাইসে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনার মিউজিকটি যেই নামে থাকে আপনি চাইলে রিনেম করে নিতে পারেন, আপনার বোঝার সুবিধা আছে। তো আমরা এখানে মিউজিকটি দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। তো এখান থেকে আমাদের ভিডিওটি যদি অ্যাডজাস্টেবল না হয় সেক্ষেত্রে আমরা একটু ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নেব মিউজিকের সাথে। দেন ভিডিও রেজলিউশনটাকে হাজার আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপ্রেশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল মূলত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।